দিয়ে অনেকদিন পর একটি নেস্টেন অফার পাইছি। আর আপনারা কিন্তু জানেন যে এখন আমি মানে বহতের অফার টফারগুলো শেয়ার করিনি, নেস্টেন পেমেন্ট পেলে 2-3 দিন পর অনলাইনে এসে হচ্ছে অফারগুলো দিই। সো আপনারা যারা এরকম নেস্টেন অফারে কাজ করতে চান, প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চাইলে জয়েন করে রাখতে পারেন, কারণ সবসময় দেখা যায় যে ভিডিও দেওয়ার মন মানসিকতা থাকে না, অথবা সবসময় সব অফার নিয়ে ভিডিও দেওয়া যায় না, ঠিক আছে। সো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে আপনারা হচ্ছে ভালো বা কিছু টার্ন করতে পারবেন। সো প্রথমে এখান থেকে হচ্ছে পেমেন্ট রুফটা দেখেন, একবার কিন্তু $10 উইথড্র দিয়েছে এখান থেকে, প্রথমে $5, $10, $1 উইথড্র দিয়েছে, এবং সে কিন্তু নেস্টেন কিন্তু যে তার পেমেন্টটা $10.80, এই যে $10.80টা কিন্তু রিসিভ করে ফেলছে, ঠিক আছে। সো প্রথমে আমরা পেমেন্ট রুফটা দেখালাম, এখন আমরা অফার শুরু করবো। সো অফার লিঙ্ক তো হচ্ছে আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন। সো আমি হচ্ছে চ্যানেলটা আবার পাবলিক করবো, আপনারা ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করলে আপনারা হচ্ছে অফারটা পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন আমি হচ্ছে এখানে 26 সেকেন্ডের একটা টাইম দেখাচ্ছে, এটার পর আমি বুঝতে পারবো যে আমার এখানে প্রফিট হয়েছে না লস হয়েছে। সো আপনারা এখানে জয়েন করলে আমি যে প্রসেসে দেখাবো, আপনারা যদি জয়েন করেন আপনারা প্রথম দিন $1 পাবেন, তারপরে দিন পাবেন $3, তারপরে দিন পাবেন হচ্ছে $5, টোটাল $10-এর মতো হচ্ছে পাবেন, ঠিক আছে। আর এখান থেকে আরো বেশি প্রফিট করতে পারবেন, আমি সবকিছু ভিডিওতে দেখাবো। ভিডিওটা 4 থেকে 5 মিনিটের হবে, কোচেস মনোযোগ দিয়ে দেখেন। সাড়ে 4 টাইম তো হচ্ছে কাউন্টডাউন হোক, দেখি আমার প্রফিট হয় না লাভ না লস হয়। সো দেখাচ্ছে, দেখেন আমি কিন্তু আপনাদের সামনে কিন্তু এখানে কনগ্রেচুলেশন, ইউ ওন 0.5 USDT, আমি কিন্তু 50% কিন্তু জিতে নিছি। সো এখন আমরা যদি এখানে শেয়ার ইউর, আমার র্যাঙ্ক কিন্তু 2 হয়েছে, আমরা যদি শেয়ার ইউর হ্যাপিনেসে ক্লিক করি আমরা হচ্ছে এখান থেকে টুইট করার সুযোগ পাবো আর কি। সো আমি এখানে জাস্ট টুইটারে চলে যাবো, আমি এখানে হচ্ছে আমি জাস্ট আমার প্রম্বাদাতা সিলেক্ট করে দিই, জাস্ট একটু ওয়েট। দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু 50% কিন্তু জমা হয়ে গেছে, আপনাদের সামনে আমি করে দেখাইছি। সো এখন হচ্ছে এখানে আমরা কীভাবে জয়েন করবো আমি আপনাদেরকে সব কিছু ভিডিওতে দেখাবো। আর এখান থেকে রেফার লিঙ্কটা পাওয়ার জন্য হচ্ছে আপনাদেরকে ওই যে টুইট অপশন আসছে এখানে হচ্ছে টুইট করা লাগবে আর কি। সো আমি দেখাচ্ছি, মনে করেন যে এখানের মধ্যে হচ্ছে 10 জন, 10 জনের মধ্যে আরও 4 জন জয়েন করতে পারবে, এবং এখানে হচ্ছে ফার্স্ট প্রাইস হচ্ছে 5 USDT। আপনারা যদি এখানে এন্টার লিখে ক্লিক করেন, এন্টার লিখে ক্লিক করে এখান থেকে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পর এখান থেকে হচ্ছে পিক কয়েন্স ফর পোর্টফোলিও এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে এখান থেকে আপনাদের কয়েনগুলো সিলেক্ট করবেন, মানে যেগুলি থেকে আপনাদের প্রফিট আসতে পারে। সো আমি এখান থেকে BTC সিলেক্ট করলাম, এখান থেকে প্লাস অপশনে ক্লিক করলাম, দেন হচ্ছে ইথেরিয়াম করবো, সেখানে একটু মানে 2-3 বার ক্লিক করা লাগে আর কি। ইথেরিয়াম করলাম, দেন হচ্ছে BNB করলাম, দেন হচ্ছে ডগি কয়েন করলাম, দেন হচ্ছে আপনার পলিগন করলাম। সো করার পরে এখানে নিচে রিভিউ পোর্টফোলিওতে ক্লিক করবো, ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এরকম থাকবে। সো দেন হচ্ছে আপনার এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। সো আমার যেহেতু 50% আমি যেহেতু অলরেডি পেয়ে গেছি, আমার এখানে হচ্ছে ফ্রি দেখাচ্ছে না, আপনাদের এখানে দেখাবে সাবমিট ফর ফ্রি। আপনার এখানে সাবমিট ফর ফ্রিতে ক্লিক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা দেখবো এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়। আমরা হচ্ছে রেফার লিঙ্কতে কীভাবে পেতে পারি, রেফার লিঙ্কতে পাওয়ার জন্য আমরা হচ্ছে এখানে যে চ্যালেঞ্জ স্ট্রেন্থ অপশনটা আছে এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করলে আমরা হচ্ছে এই যে লিঙ্কটা আমরা হচ্ছে জাস্ট এখান থেকে কপি করে নেব। সো কপি করলে কিন্তু আমাদের রেফার লিঙ্কে চলে আসে, এরকমভাবে আপনার রেফার লিঙ্ক পাবেন। এই যে অপশনটা আছে এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক। সো আপনারা হচ্ছে রেফার লিঙ্কে থ্রুতে অ্যাকাউন্ট করবেন। সো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে এখানের মধ্যে হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে। লিঙ্কে ক্লিক দিলে দেন আমরা গেট এস্টেতে ক্লিক করবো, গেট এস্টেতে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো একটা ইমেল চুজ করে দেবেন। সো চুজ করে দেওয়ার পর আপনাদের সামনে হচ্ছে এখান থেকে এরকম আসবে, হ্যাপের রেফারেল কোড অথবা অ্যাফিলিয়েট কোড। আপনারা হচ্ছে এখান থেকে রেফার করতে দেওয়া লাগবে আর কি, আমি দেখাচ্ছি। তো আপনারা হচ্ছে রেফার করতে ইউজ করবেন, যেটা আপনারা এই আমাদের পোস্টও পেয়ে যাবেন এইতে 4th পেজ দিয়ে। যখন আপনারা অ্যাপ্লাই ক্লিক করবেন, এখানে আমরা যদি অ্যাপ্লাই ক্লিক করি আই থিঙ্ক এটা হয়ে যাবে। সো এখানে তো অ্যাপ্লাই করে দিবেন আপনারা, আমি অ্যাপ্লাই করে দিয়েছি। সো দেন হচ্ছে এখান থেকে দেখাচ্ছে এরকম। সো এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে এন্টার লিখে ক্লিক করবো। আমি হচ্ছে যে এটা নিচ্ছি, এখানে যেহেতু 10 জনের মধ্যে 6 জন আছে, আমি এখান থেকে চ্যালেঞ্জ ফ্রেন্ডে ক্লিক করলাম, সরি আমি এখানে এন্টার লিখে ক্লিক করলাম, দেন হচ্ছে কন্টিনিউ করবো। করার পরে এখান থেকে পিক কয়েন পোর্টফোলিওতে ক্লিক করলাম। এখন এখান থেকে হচ্ছে এরকম শো করতেছে আর কি আমারগুলো, মানে একটু সার্ভার প্রবলেম। আমি বিটকয়েন সিলেক্ট করতেছি, আচ্ছা এখানে বলতেছে হোয়াটসঅ্যাপ ভেরিফাই থ্রু হোয়াটসঅ্যাপ, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। আপনাকে সরাসরি এরকম নিয়ে আসবে, আপনি এখানে হচ্ছে এইটা করে দেবেন। সো করা মাত্র হচ্ছে আপনাকে, সরি এটা না, এই যে এখানের মধ্যে ক্লিক করবেন আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভেরিফাই হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। যেন আপনি একটা মেসেজ সেন্ড করলে আপনারা হচ্ছে ভেরিফাই যাবে, তারা বলবো হচ্ছে সেম লেখা আপনাকে, এরকম আমি দেখাচ্ছি, তারা হচ্ছে সেম লেখা আপনাকে এরকম বলবে যে প্লিজ ট্যাপ অন দ্য লিঙ্ক টু ফিনিশ ইউর লিঙ্ক। আপনি হচ্ছে এই মেসেজটা দিবেন, হাই হোয়াটসঅ্যাপ প্লিজ ভেরিফাই মাই নাম্বার উইথ দি রিক্স, দেন হচ্ছে আপনাকে এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বার তো ভেরিফাই হয়ে যাবে। এখন খেয়াল করেন এখান থেকে আমি যদি প্লাস অপশনগুলোতে ক্লিক করি, আমাকে বলতেছে হোয়াটসঅ্যাপে চলে যেতে, আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করে সরাসরি সারা আমাকে হোয়াটসঅ্যাপে আমি মেসেজটা সেন্ড করে দিছি। সেন্ড করে দেওয়ার পর আমি এই লিঙ্কে জাস্ট ক্লিক করে আমার ব্রাউজারটা হচ্ছে আবার সিলেক্ট করে দিব। দেন এখান থেকে দেখাচ্ছে মোবাইল নাম্বার ইজ ভেরিফাইড। এখন আমাদের থেকে হচ্ছে এখান থেকে আমার যে $16 তার এই যে $17 প্রাইস ফুলে যাবো, এখানে ক্লিক এখান থেকে এন্টার লিখে ক্লিক করবো, কন্টিনিউ করবো। পিক কয়েন পোর্টফোলিও আমি হচ্ছে প্রথমে এখান থেকে বিটকয়েন নিব, ইথেরিয়াম নিব, এভাবে করে হচ্ছে আপনার যে 3টা কয়েন ভালো লাগে আপনি ওগুলি চুজ করে নেবেন। সো এখানে কিন্তু দেখেন রিভিউ পোর্টফোলিওতে এখন অন হয়নি, এই যে রিভিউ পোর্টফোলিওতে এখন ক্লিক করলাম, এবং এখান থেকে আমি এখান থেকে অ্যাড 2 দেখাচ্ছে, এখানে এটা হচ্ছে ফ্রি দেখাবে কতক্ষণ পরে ফ্রিতে দেখাবে। সো আপনারা হচ্ছে ফ্রিতে ক্লিক করলে এটা হচ্ছে চ্যালেঞ্জ তো হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো আমি এখানে যদি অ্যাড ফোরে ক্লিক দিই, আচ্ছা ঠিক আছে, সে হচ্ছে আপনারা জয়েন করবেন আর কি, আশা করি বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ।